হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে আমি বলেছিলাম WPSI মেইনস এর ক্লাসটা তোমাদের WBCS যেটা 19 জুনে, মানে কালকে তোমাদের এক্সামটা হলো, তারপরে স্টার্ট করে দিব, মানে আজকে 20 জুন থেকে। তো আজকে যে ক্লাসটা তোমাদেরকে কন্ডাক্ট করাবো সেটা হচ্ছে আর্থমেটিক এর সলিউশন ভিডিওটা। এবার এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, আর্থমেটিক অ্যান্ড রিজনিং সেকশনটা প্রায় সবাই পারবে, 50-এর কাছাকাছি 50ও যদি না তুলতে পারো তো 45 সবাই পারবে। তোমাদেরকে বেসিক্যালি ফোকাস করতে হবে রাইটিং সেকশনে। তো আর জিকে সেকশনটা যেটা আছে, জিকে সে তোমাদেরকে ভালো ভালো টপিকস গুলো নিয়ে আসবো, যেটার উপরে তোমাদেরকে ভালো করে প্রিপারেশন গুলো করতে হবে। আর বাদ বাকি কারেন্ট অ্যাফেয়ার্স তো এখানে সেরকম থাকে না, তো তাও তোমরা কি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে ওই মেন মেন যে টপিক গুলো আছে, হট টপিকস গুলো আছে, বার্নিং টপিকস গুলো আছে, সেগুলো একটু জাস্ট জেনে রাখবো। ফর এক্সাম্পল, শ্রীলঙ্কা যে ক্রাইসিসটা হলো, তারপরে ইউক্রেন আর রাশিয়াতে যে ওয়ারটা হলো, তারপরে আমাদের সেফ ড্রাইভ সেভ ল্যাব, এইসব টপিকস এর উপরে তোমাদেরকে ভালো করে প্রিপারেশনটা করতে হবে। তাও এটার মানে এটা না কি আর্থমেটিক অ্যান্ড রিজনিং কে আমরা অবহেলা করবো, এখানে 50-এর ভিতরে তোমাদেরকে 45 তুলতেই হবে, এটা তোমরা ধরে রাখো। কারণ কি হচ্ছে, কম্পিটিশন বস ভালোই কম্পিটিশন আছে, এখানে কেউ এলাপেলা না। আগে যারা 2018-তে জব পেয়েছে তারা পেয়ে গেছে, কিন্তু এখন অত সহজ না, ঠিক আছে? তো তাই হেলাফেলা প্লিজ করবে না, এই জবটা অনেক ভালো। তো এই জবটা তোমরা যদি পেতে চাও তো প্রিপারেশন তো সেইরকম করতে হবে তোমাদের। তো চলো ফ্রেন্ড, স্টার্ট করি এখানে সলিউশনটা। তো সলিউশন করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকজন আমাকে টেক্সট আর কল করো, তো তোমাদেরকে বলে দেবো, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমি ফুললি প্যাক থাকি। সে টাইমে আমি না তোমাদের কল তুলতে পারবো, না তোমাদেরকে টেক্সট করতে পারবো। প্লিজ সে টাইমে আমাকে ডিস্টার্ব করবে না, কারণ কি হচ্ছে, সে টাইমে আমি নিজেই ক্লাস কন্ডাক্ট করাই, অফলাইন ক্লাসেস হয়। তো তার জন্য কি হচ্ছে, অনলাইনে 8টার পর আমি তোমাদেরকে এখানে অনলাইনে যত কিছু কাটনি করতে হয় সবকিছু এই টাইমে আমি করে দিই। তো ওখানে কি হচ্ছে, যখনও তোমরা ক্লাস জয়েন করতে চাও জাস্ট টেক্সট করে রেখে দাও, তো আমি সবকিছু তোমাদেরকে ডিটেলস বলে দেবো। আর এই ক্লাসের লাস্টেই তোমাদেরকে সব ডিটেলস প্রোভাইড করে দেবো, কেমন তোমরা যে ক্লাসটা জয়েন করতে পারো। তো যেহেতু আজকে ক্লাস নাম্বার 1, এখানে তোমাদেরকে ফুল ডিটেলসটা বলে দেবো, ঠিক আছে? তো আগে সলিউশন ভিডিওটা করে দিই, তারপরে আমরা স্টার্ট করছি। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে, এ ফ্রুট সেলার বাইস 12 ডজন অফ ড্রাগন ফ্রুট অ্যাট ₹1000। মানে একজন ফ্রুট সেলার আছে, ফল বিক্রেতা আছে, সে 12 ডজন ড্রাগন ফ্রুট কিনেছে, 12টা না 12 ডজন বলেছে, ঠিক আছে? ডজনটা একটু দেখবা ভালো করে। তো কি হচ্ছে, 1 ডজনে তোমাদের কত হয়, 1 ডজনে 12টা হয়, তাহলে 12 ডজনে কত হবে, 12 ডজনে তোমাদের 12টা গুণিত 12, তাহলে কত হচ্ছে, 144টা হচ্ছে। ওকে, এতগুলো ফ্রুট কিনেছে, সে কত টাকা দামে কিনেছে, সে 1000 টাকা দামে কিনেছে। ওকে, ফার্স্ট লাইন ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, এবার তারপরে বলেছে, 8.13% মানে 8.13% অফ ড্রাগন ফ্রুট গেটস স্পয়েলড ডিউ টু ব্যাড ওয়েদার। মানে ওই তোমাদের আবহাওয়া খারাপের জন্য, যাই কিছু মানে কিছু কারণের জন্য তোমাদের কি হলো, ড্রাগন ফ্রুট গুলো কি হয়ে গেলো, খারাপ হয়ে গেলো। কত পার্সেন্ট খারাপ হলো, 8.13% খারাপ হলো। এবার 8.13 কি হচ্ছে তোমাদের, এটা মিক্সড নাম্বারে আছে, মিক্সড নাম্বারকে কি করতে হবে, সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তো এটা কেমন করে করবো সবাই জানো, তাও আমি জাস্ট ফার্স্ট ভিডিও, তো একটু ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি, তারপরে অত বেশি ফোকাস করবে না ম্যাথ রিজনিং কে, সিম্পলি সবাই পারবে, যে টাইপের অঙ্ক আসবে সবাই পারবে। তো এখানে কি হচ্ছে, 8 কে 3 দিয়ে গুণ করবে 24 প্লাস 1 25, তাহলে কত হচ্ছে, 25/3%। এত তোমাদের বাদ যাবে কোথায় থেকে, 1000 টাকা থেকে না, এখান থেকে, এখান থেকে। কারণ কি হচ্ছে, কতগুলো বাদ গিয়েছে, কত টাকা বাদ গিয়েছে এটা বলেনি, কতগুলো বাদ গিয়েছে, তাহলে কি হচ্ছে তোমাদের কত হয়ে যাবে, 25/3% বলেছে, তাহলে এখানে 100 কতর ভিতরে, 144-এর ভিতরে, ঠিক আছে? এবার কাটবা 25 একে 25 চারে, 3 3 4 12, 3 8 24, এটা হয়ে গেলো 4 1 4 2। তো কত হচ্ছে তোমাদের, 12টা এখানে সেটা নষ্ট হয়ে গেলো, টোটাল কত ছিল, 144টা ছিল। তাহলে 12 আর 144 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসছে, 144, আর 12 কে বিয়োগ করলে এখানে 2 থাকছে, এখানে 3 থাকছে, এখানে 1 থাকছে। মানে কি হচ্ছে, তার কাছে এখন বর্তমানে কটা আছে ভালো, যেটা বিক্রি করতে পারবে, সেটা সে 132টা বিক্রি করতে পারবে, ঠিক আছে? এটা হয়ে গেলো। তারপরে নেক্সট হচ্ছে, ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য ড্রাগন ফ্রুট পার পিস, এবার বলেছে ভালো করে দেখো, পার পিস টু আর্ন 10% প্রফিট। মানে সে কিনেছিল কত টাকায়, সে কিনেছিল 1000 টাকায়। এবার এটার উপরে সে কত টাকা লাভ করতে চায়, 10% লাভ করতে চায়। তাহলে 10% 1000-এ কত হয়, ডেফিনেটলি 100 টাকা হয়। এটা তো আমরা ওরালি করতে পারবো, লিখে লিখে কেমন করে করতে হবে সেটা আমি তোমাদেরকে সব কিছু ভালো করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার তোমরা বলবো, স্যার আপনি এমন করে করছেন, তো এমন করে আমরা যদি ওখানে করি কি মার্কস পাবে, না ডেফিনেটলি মার্কস পাবে না, এখানে 0/0 দিবে তোমাদেরকে, কেমন করে লিখতে হবে, যেটার জন্য তোমাদের সময় নিচ্ছি আমি,
সময় নিচ্ছে এমনি ফালতুতে বসে থাকে না, ঠিক আছে? 24 ঘন্টা তোমাদের টাইপ করতে থাকে, 24 ঘন্টা তোমাদের নোটস বানাতে থাকে, একটা তো ব্যাচ নাই, কাছাকাছি 10-15টা ব্যাচ আছে। ওটার জন্য কি হচ্ছে, তোমাদের টাইম লাগবে, তো টাইম লাগবে, ডেফিনেটলি ভালো নোটস তোমাদের জন্য নিয়ে আসবো। তো এখানে কি হচ্ছে, সলিউশনটা তোমাদেরকে এমন করে লিখতে হবে, এই সলিউশনটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই সলিউশন পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করে দিয়ে হবে। কিন্তু আমি যে সলিউশন ভিডিও প্রোভাইড করে দিলাম, এখানে কি হচ্ছে, সলিউশন এই পিডিএফটা ডাউনলোড করলে তাহলে তো হবে না, জাস্ট বুঝতে হবে কেমন সলিউশনটা হলো। তো ওই বোঝার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা প্রোভাইড করবো, ইভেন পিডিএফটাও প্রোভাইড করবো। অনেকজন আছে যারা পিডিএফ চায় না ভিডিও চায়, আর অনেকজন আছে যারা ভিডিও চায় না পিডিএফ চায়, তো দুটো জিনিসই তুমি পাবে। তো এখানে কি হচ্ছে, চলো কোশ্চেনে আসি। ওই সলিউশন ভিডিওটা তোমরা পিডিএফটা ঠিক পেয়ে যাবে, তো ওটা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, আর পেড ব্যাচটাও যেটা স্টার্ট করবো ওখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে কি হচ্ছে, 1000টা যেটা ড্রাগন ফ্রুট ছিল ওখানে সে 10% লাভ করতে চায়, তো 10% কত হচ্ছে 1000-এ, 110% অফ 1000, ঠিক আছে? এটা শূন্য 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 কাটলাম, কত হচ্ছে, 100-কে এত দিয়ে গুণ দিলে আমাদের আসছে 1100 টাকা। মানে সে 1100 টাকা কি করতে চায়, লাভ করতে চায়, লাভ না, সে 100 টাকা লাভ করতে চায়, 1100 টাকা বিক্রি করলে তো 100 টাকা লাভ হবে, তাই না? তো এবার কি হচ্ছে, কি জিজ্ঞেস করেছে, ফাইন্ড দা সেলিং প্রাইস অফ দ্য ড্রাগন ফ্রুট পার পিস টু আর্ন 10% প্রফিট। মানে কত ড্রাগন ফ্রুট আছে, 132টা ড্রাগন ফ্রুট আছে ভালো, তো ওটাকে সে কত টাকাতে বিক্রি করলে তার 10% লাভ হবে পার পিস। মানে কি হচ্ছে, এত টাকায় বিক্রি করলে, 1100 টাকায় বিক্রি করলে তার লাভ হবে 10%। তো এবার পার পিস যদি বের করতেই বলেছে, তাহলে কি করতে হবে আমাদেরকে, 1000-কে 132 দিয়ে ভাগ দিতে হবে, বাস এখানে তোমাদের সলিউশন চলে আসবে। তো এখানে ভাগ তোমরা করে নিতে পারবা, কাছাকাছি 8.13 আনসার তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? 8.13 টাকা কিংবা 8.33 সামথিং আসবে, সেটা তোমরা সলিউশন পিডিএফ এ এখানে দাঁড়ো, এই পিডিএফ এ এই তো 8.33 রুপিস হয়ে যাবে, এটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? ক্যালকুলেশন গুলো কেমন করে হলো, কি হলো না হলো সবকিছু এটা বুঝিয়ে দিবো এই ভিডিওতে। তো এটা হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, 8.33 রুপিস পার পিস হবে এটা ড্রাগন ফ্রুটের দাম। তারপরে নেক্সট হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার, এখানে একটু তোমাদের লেন্দি প্রশ্ন দিয়েছিলাম, কেন, কারণ আছে এটা, কারণ তোমাদের যে কোশ্চেন গুলো সেট হবে, কোশ্চেনে দেখবা তোমাদের 7টা না 8টা প্রশ্ন হবে, তার ভিতরে শুধু তোমাদেরকে 5টা করতে হবে। তোমরা দেখবা 3টা থেকে 4টা কোশ্চেন একদম হালুয়া হালুয়া প্রশ্ন হবে, আর যেটা সবাই পারবে, কিন্তু এমন একটা প্রশ্ন থাকবে যেটা করতে একটু তোমাদের মাথা ঘামিয়ে যাবে। তো ওটাই কি হচ্ছে, আমি প্রতিটা সেট যখন তোমাদেরকে প্রোভাইড করবো, প্রতিটা সেটে একটা না একটা কোশ্চেন কঠিন দিব, বাদ বাকি তো সবগুলো তোমরা পারবে, কারণ কি হচ্ছে, প্রিলিমস যদি তোমরা কোয়ালিফাই করেছো তো ডেফিনেটলি তোমরা অঙ্কতে ভালো আছো, সেরা আছো, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, দেখো সেকেন্ড নাম্বার প্রশ্নতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, কে এর মানটা তোমাদেরকে বের করতে হবে। কে ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ অফ 12, 13, 21, 31, দ্য নাম্বার অবটেন ইন দিস অর্ডার আর ইন প্রপোর্শন, মানে প্রপোর্শনে আছে, চারটে সংখ্যাই তোমাদের প্রপোর্শনে আছে। তো ফর দ্য ভ্যালু অফ কে ফাইন্ড দ্য, নেই ফর দ্য ভ্যালু অফ কে ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শন ফর 6K, 5-K অ্যান্ড K-7। তো এখানে কি হচ্ছে, ফার্স্ট প্রপোর্শন বের করতে বলেছে। দেখো প্রপোর্শন যেটা হচ্ছে না, তোমাদের কি হচ্ছে, এ বাই বি ইজকালস টু সি বাই ডি, এখানে কি হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট প্রপোর্শন, বি হচ্ছে সেকেন্ড, সি হচ্ছে থার্ড অ্যান্ড ডি হচ্ছে ফোর্থ, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রপোর্শন, মানে এর মানটা তোমাদেরকে বের করতে বলেছে। তো এটা কেমনকে বের করবো, আমি যদি সি ডি আর বি এর মান জানি তাহলে তো এ বের করতে পারবো, তাই না? কিন্তু এবার কি আছে এখানে, তোমাদের বি এর মান দিয়ে আছে 6K, তারপরে সি এর মান দিয়ে আছে 5-K, আর ডি এর মান তোমাদের দিয়ে আছে K-7। তাহলে এর মান কেমন করে বের করবো, আগে তোমাদেরকে কে এর মান বের করতে হবে, তারপরে তো এর মান বের করতে পারবে, তাই না? তো এখানে কেমন করে সলিউশন করবো, দেখো তো এখানে কি হচ্ছে, কে ই সাবস্ট্রাক্টেড ফ্রম ইচ নাম্বার, মানে এই সব সংখ্যাগুলো থেকে আমি যদি বিয়োগ করলাম কে কে, তাহলে কি হবে, আমরা প্রতি নম্বরের ভ্যালুগুলো পেয়ে যাবো। তো ফার্স্ট কি হচ্ছে আমাদেরকে বের করতে হবে, তো এখানে দেখো এটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি, এটাকে সি ধরছি, আর এটাকে ডি ধরছি, ঠিক আছে? কিন্তু এবার কি হচ্ছে, কে বিয়োগ হতে হবে সবার কাছ থেকে। তো এর মান কত লিখবো আমরা, 12K, বা সরি 12-K, বি এর মান কত লিখবো আমরা, 13-K ইজ ইকুয়ালস টু, সি এর মান কত লিখবো আমরা, 21-K, আর ডি এর মান কত লিখবো, 31-K, এগুলোই তো লিখবো, তাই না? এবার কি হচ্ছে, কে এর মানটা বের করার জন্য আমাদেরকে এখানে সলিউশন করলে কি যথেষ্ট কে মান বের করতে পারবো, পারবো না। এখানে কি হচ্ছে, তোমাদের স্কোয়ারে চলে আসবে, তারপর কাটাকুটি হবে, অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে। তো এমন টাইপের যখন সিচুয়েশন আসে তখন কি করতে হবে, এখানে আমাদেরকে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো বলে একটা জিনিস আছে, সেগুলো তোমাদেরকে করতে হবে।
কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, ওটাতে কি করতে হয়, তোমরা স্কুলে পড়েছো কি হয়, এ বাই বি যদি থাকে তো এখানে কি করতে হয়, এ প্লাস বি আর এ মাইনাস বি, এম করে এটা সলভ করতে হয়, ঠিক আছে। তো এ প্লাস বি আর এ মাইনাস বি যদি সলভ করি তো এখানে কি হচ্ছে, এর জায়গাতে দেখো এটা হচ্ছে তোমাদের এ, এটা হচ্ছে তোমাদের বি, তাহলে কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে সংখ্যাটাই ওটাই লিখতে হবে, 12 মাইনাস কে এখানে লিখলাম, এ ছিল এটা হচ্ছে এ, প্লাস বি কত ছিল, এখানে বি দেখতে পারো এটা হচ্ছে 13 মাইনাস কে, তাই না, তাহলে কি হচ্ছে 13 মাইনাস কে, এটা লিখে দিলাম। তারপরে নেক্সট এখানে আগেন এ কত হচ্ছে 12 মাইনাস কে, তারপরে মাইনাস 13 মাইনাস কে, এটাই তো কম্পোনেন্ট ডিভিডেন্ট করলাম, এ প্লাস বি এ মাইনাস বি, সেম টু সেম প্রসেস তোমরা এখানে করবো, সেটা কি হচ্ছে তোমাদের এখানে 21 মাইনাস কে আর 31 মাইনাস কে এর জন্য, ঠিক আছে। তো এ কত হচ্ছে 21 মাইনাস কে এখানে প্লাস বি 31 মাইনাস কে, এটা হচ্ছে এ প্লাস বি। নেক্সট নিচে কত হচ্ছে 21 মাইনাস কে মাইনাস 21 প্লাস, সরি এখানে প্লাস না, এখানে মাইনাস হবে মাইনাস কে, তাহলে কি হচ্ছে এটা এ প্লাস বি এ মাইনাস বি হয়ে গেছে। এবার এটাকে আমাদেরকে সলিউশন করতে হবে, সলিউশন করলে কত হচ্ছে 12 প্লাস 13 এখানে কত হচ্ছে তোমাদের 25, আর মাইনাস কে প্লাস মাইনাস কে কত হয়ে যাচ্ছে এখানে মাইনাস 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 2 কে চলে আসছে, আর এখানে তোমাদের কত হচ্ছে এখানে 12 মাইনাস 13 মাইনাস 1 থাকছে, তাই না, এখানে মাইনাস 1 থাকলো, আর এখানে কত হচ্ছে মাইনাস কে আর এই মাইনাস, এই মাইনাসের সঙ্গে তোমাদের ব্র্যাকেট খুললে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস কে আর প্লাস কে কত হয়েছে তোমাদের কেটে যাচ্ছে, এটা হয়ে গেলো। দেন নেক্সট সেম টু সেম এখানে তোমাদেরকে সলিউশন করতে হবে, 21 মাইনাস কে প্লাস 13 মাইনাস 21, তাহলে 21 প্লাস 13 কে যোগ করলে আমাদের কত হয় 52 হয়, আর এখানে কে মাইনাস 2 কে থাকবে, তো আর এখানে আগেন কি হচ্ছে কে আর এই কেটা মাইনাস মাইনাস যখন খুলবে প্লাস, মানে কে তোমাদের চলে গেল, আর 21 কে যখন আমি 21 দিয়ে বিয়োগ দিচ্ছি, ঠিক আছে, সরি এখানে 21 হবে না, এখানে 31 হবে, 21 কে যখন আমি 31 দিয়ে বিয়োগ দিচ্ছি তাহলে কত আসছে মাইনাস 10 আসছে, তাহলে এই মাইনাস এই মাইনাসটা কেটে যাবে, আর এখানে তোমাদের কত থাকছে 25 থাকছে, এখানে 25 আর এই 10টা উপরে চলে গেলো গুণে চলে গেলো, তাই না, এই 10টা উপরে গেলে গুণে 250 মাইনাস এখানে 20 কে, আর এখানে কত থাকবে 52 মাইনাস 2 কে, এবার এই 20 কেটা ওদিকে চলে যাবে আর এই 52টা এদিকে চলে আসবে, যখন আমরা এটাকে সলিউশন করব তাহলে কত আসবে তোমাদের 198 চলে আসবে, আর এই 20টা ওদিকে গেলে কি হচ্ছে তোমাদের এটা প্লাস 18 মাইনাস, মানে সরি 20 আর প্লাস 18 18 কে থাকবে, তাহলে 18 কে এটা দিয়ে কাটতে পারি, 18 একে 18 একে, মানে কে এর মান তোমাদের কত আসছে, কে এর মান আমাদের 11 চলে আসছে। ওকে কমপ্লিট, এখানে কমপ্লিট হলো না, কারণ কি হচ্ছে এখানে তোমাদের কি কে এর মানটা তো বের করে দিলা, ঠিক আছে কে এর মানটা আমাদের 0 থেকে বেশি, হ্যাঁ ডেফিনেটলি বেশি 11 চলে আসলো, কিন্তু এখানে কি বলেছে ফাইন্ড দ্য ফার্স্ট প্রপোর্শন ফর, এই সংখ্যাগুলোর জন্য ফার্স্ট প্রপোর্শন বের করতে হবে, তো এই সংখ্যাগুলো কি আছে 6k কে মাইনাস 5 অ্যান্ড কে মাইনাস 7, তো ফার্স্ট প্রপোর্শন কেমন করে বের করতে হয় বলেছিলাম, এ বাই বি ইজকালস টু সি বাই ডি, বি এর মান কি হচ্ছে 6k হচ্ছে, সি এর মান কি হচ্ছে কে মাইনাস 5 আর কে মাইনাস 5, আর ডি এর মান কি হচ্ছে কে মাইনাস 7, জাস্ট ভ্যালুগুলো পুট করো তোমাদের এর মান চলে আসবে, তো কত হচ্ছে এ এখানে লিখলাম এখানে 6 গুণিত 11 কত হচ্ছে 66 ইজ ইকুয়ালস টু 11 মাইনাস 5 কত হচ্ছে 6, আর 11 মাইনাস 7 কত হচ্ছে তোমাদের এখানে 4, ঠিক আছে, তো এটা 66 উপরে গেল, তো এর মান কত আসছে 6 গুণিত 66 বাই 4, এখানে 2 দিয়ে কাটছি 2 3-এ, আগেন এটা 2 দিয়ে কাটছি 3-এ, তাহলে কত আসছে 33 গুণিত 3, এর মান তোমাদের চলে আসলো 99, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রপোর্শন এর মান, তো এটা কারেক্ট আনসার কি হয়ে গেলো, পুরো একটা পেজ লেগে গেলো, এখানে কারেক্ট আনসার হবে ফার্স্ট প্রপোর্শনের আনসার হচ্ছে 99, বুঝতে পেরেছো, তো এটাই তোমাদের সলিউশন যেটা হয়েছে, সলিউশনটা আমি ভালো করে এখানে তোমাদের লিখে দিয়েছি, কোন ফর্মুলা ইউজ হবে কেমন করে তোমাদের লিখতে হবে সব কিছু তোমাদের এখানে লিখে দিয়েছি, আনসারটা 99। নেক্সট হচ্ছে তোমাদের 3 নম্বর প্রশ্ন, তো 3 নম্বর প্রশ্ন তো কি বলেছে,
নেক্সট প্রশ্ন, এখানে রাম স্টার্টেড টু রিড দ্য বুক কনসিস্টিং অফ 1000 পেজেস, মানে রাম যে বইটা পড়ছে সেটা কতটা পেজ আছে? সেটার ভিতরে 1000টা পেজ আছে। তারপরে এন্ড শ্যাম স্টার্টেড টু রিড দ্য বুক অফ 102000 পেজেস, মানে 1200টা পেজ আছে। আর শ্যাম যেটা পড়ছে সেটা হচ্ছে তোমাদের কটা পেজ আছে? টোটালে মোটে 1200টা পেজ আছে। ইফ দ্য সাম অফ আনরিড পেজেস বাই রাম অ্যান্ড শ্যাম ইজ 600, মানে রাম আর শ্যাম মোট কটা পেজ পড়েনি সেটা হচ্ছে তোমাদের 600টা পেজ পড়েনি, ঠিক আছে? অ্যান্ড দ্য ডিফারেন্স, অ্যান্ড দ্য ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ আনরিড পেজেস বাই বোথ অফ দেম ইজ 200, মানে রাম আর শ্যাম যেটা পড়েনি টোটালে সেটা কত হচ্ছে তোমাদের? 200 হচ্ছে। ওকে, এটা এবার দেখো এখানে কি বলেছে। ইফ দ্য নাম্বার অফ পেজেস লেফট বাই রাম ইজ সরি শ্যাম ইজ মোর দেন রাম, মানে কে কটা পেজ ছেড়েছে? সেখানে শ্যাম যে ছেড়েছে সেটা বেশি পেজ ছেড়েছে। এবার কি হচ্ছে, যখন আমরা এখানে সলিউশন করছি তো এখানে কি হচ্ছে, তোমরা সবাই জানো কেমন সলভ করতে হয়, তাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ফার্স্ট সাইন চেঞ্জ করতে হবে, এখানে প্লাস আছে তো এটাকে মাইনাস করতে হবে, আর এটা মাইনাস আছে এটাকে প্লাস করতে হবে। আমরা এমনি নর্মালি যখন করতাম শক শক করে মুখে মুখে সব ক্যালকুলেশন করে দিতাম, কিন্তু এখানে তাই না, এখানে একদম এক একটা স্টেপ দেখে দেখে তোমাদেরকে বুঝাতে হবে। তারপরে এখানে কি হচ্ছে, প্লাস আছে তো এটাকে আমাদেরকে কি করতে হবে, মাইনাস করতে হবে। এবার সাইন চেঞ্জ যখন হচ্ছে তোমাদের রামটা কেটে গেল, এখানে 2s থাকছে, আর এখানে কত থাকছে তোমাদের 600 আর -200, মানে 400 থাকছে। তাহলে s কত চলে আসলো, s তোমাদের 200 চলে আসলো। s যদি 200 হয় তাহলে এখানে s এর মান 200 পুট করলে r এর মান কত চলে আসবে, এখানে r এর মান তোমাদের 400 চলে আসবে, তাই না? এটা কি আমাদের হয়ে গেল? না, এটা হয়নি। আমরা কি করেছি দেখো, এখানে প্রশ্ন আলাদাভাবে ভালো করে বলেও দিয়েছে কি, ইফ দ্য নাম্বার অফ পেজেস লেফট বাই শ্যাম ইজ মোর দেন রাম, মানে শ্যাম যে পেজ ছেড়েছে সেটা বেশি কিসে থেকে, রাম থেকে, মানে আমরা যেটা বের করেছি এটা হবে তোমাদের রামটা হবে আর এটা তোমাদের শ্যামটা হবে, ঠিক আছে? জাস্ট এখানে এসটাকে এখানে আগে লিখতে হতো, আর কে পরে লিখতে হতো, এই জিনিসটা তোমাদের ভুল হবে, তার জন্য তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। কারণ কি হচ্ছে, সলিউশন তো আমি তোমাদেরকে দিয়েই দিয়েছি, কারণ কিন্তু এখানে তোমাদের এমন করে আসবে আর এখানে অনেকজন কনফিউজ খেয়ে ভুল করে দেবে। তো কি হচ্ছে, এটা হচ্ছে তোমাদের রাম আর এটা হচ্ছে তোমাদের শ্যাম, ঠিক আছে? এটা হয়ে গেল, এটা কেটে দিলাম। এবার কি বলেছে, এবার বলেছে ফাইন্ড দ্য ফ্র্যাকশন ফর দ্য নাম্বার অফ পেজেস রিড বাই রাম অ্যান্ড শ্যাম, রাম আর শ্যাম কতটা পেজ পড়েছে তার ফ্র্যাকশনটা তোমাদেরকে বের করতে হবে। তো রাম পড়েছে 200টা পড়েনি, আর রাম টোটাল কত ছিল, 1000টা পেজ ছিল, তার ভিতরে যদি 200 পড়েনি তাহলে এখানে 200 আমরা যদি বিয়োগ করি তাহলে কত আসছে, রাম টোটালে 800টা পেজ পড়েছে, তাই না? তারপর হচ্ছে শ্যাম, শ্যাম যদি আমাদের 400টা পেজ পড়েনি, তার মানে কি হচ্ছে, এখান থেকে 400 আমি বিয়োগ দিয়ে দিলাম, তাহলে কত আসছে, শ্যামও আমাদের টোটালে মোটে 800টা পেজ পড়েছে। তার মানে কি বলছে, এখানে তোমাদেরকে ফ্র্যাকশনটা বের করতে হবে, রাম আর শ্যামের, রাম বাই শ্যামের ফ্র্যাকশন কত হচ্ছে, 800/800, কাটাকুটি হয়ে গেলো 1। তো কারেক্ট আনসার কত হয়েছে তোমাদের, ফ্র্যাকশন হবে 1 হবে। তো এটাই তোমাদের কারেক্ট আনসার। আর সলিউশনটা তোমাদের কেমন করে লিখতে হবে এখানে বুঝতেই পারছো, এমন করে তোমাদেরকে সলিউশনটা লিখতে হবে, আনসারটা কত আসবে তোমাদের, 1 চলে আসবে, বুঝতে পেরেছো? এটা এখনো কমপ্লিট হয়নি, তার জন্য তোমাদেরকে দিতে পারছি না, কমপ্লিট হয়ে যাক ঠিক তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তারপরে নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, এখানে তোমাদেরকে ওই মেনসুরেশনের পরিমিতি যেটা বলছো, 3D জ্যামেট্রি, এটা 3D জ্যামেট্রি বলছি, 3D তোমাদের মেনসুরেশন প্রশ্নটা দিয়েছে। তো এখানে সিলিন্ডারের প্রশ্ন, শঙ্কুর প্রশ্ন। তো ফার্স্ট অফ অল এখানে ভলিউম অফ দ্য সিলিন্ডার ইজ 4312 সেন্টিমিটার স্কোয়ার, এখানে তোমাদের যে ভলিউমটা দিয়ে আছে, এবার সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা তোমাদেরকে জানতে হবে। তারপরে ইটস কার্ভ সার্ফেস এরিয়া ইজ 1/3 অফ ইটস টোটাল সার্ফেস এরিয়া, কার্ভ সার্ফেস এরিয়া যেটা আছে সেটা টোটাল সার্ফেস এরিয়ার 1/3 অংশ, এটা হয়ে গেলো। তারপরে কি বলেছে তোমাদেরকে, ফাইন্ড দ্য কার্ভ সার্ফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার, মানে কার্ভ সার্ফেস এরিয়া তোমাদেরকে সিলিন্ডারে বের করতে বলেছে, মানে এখানে তোমাদের তিনটে ফর্মুলা ইউজ হচ্ছে, তাই না? যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, ভলিউমটা দেওয়া আছে, ভলিউম কত দেওয়া আছে, 4312 সেন্টিমিটার কিউব দেওয়া আছে, আর কার্ভ সার্ফেস এরিয়া ইজ ইকুয়ালস টু টোটাল সার্ফেস এরিয়ার 3 ভাগ, মানে কি হচ্ছে, কার্ভ সার্ফেস এরিয়া হচ্ছে টোটাল সার্ফেস এরিয়া ডিভাইডেড বাই 3, এটাই তো বলা আছে, তাই না? এই দুটো জিনিস দেওয়া আছে। এবার হচ্ছে ভলিউমের ফর্মুলা কি হয়, ভলিউম অফ সিলিন্ডার এটার ফর্মুলা হচ্ছে তোমাদের পাই আর স্কোয়ার এইচ, এটা তোমাদের জানা আছে। কার্ভ সার্ফেস এরিয়া কি হয়, কার্ভ সার্ফেস এরিয়া সেটা হচ্ছে তোমাদের 2πRh, এটা হচ্ছে, আর টোটাল সার্ফেস এরিয়া কত হয়, এটা তোমাদের 2π
এখানে একটা হলো, তারপরে আর এইচ প্লাস আর, এটা এক্সট্রা হয়েছে, মানে কি হচ্ছে তোমাদের এই প্লাস আরটা জাস্ট এক্সট্রা লিখতে হবে, তাহলে টোটাল সার্ফেস এরিয়া হয়ে যাবে। এবার জাস্ট ভলিউম যত তোমাদের দিয়ে আছে এগুলো ভ্যালু পুট করে দিয়ে তোমাদের আনসার চলে আসবে। ভ্যালু কেমন করে পুট করবো, ডাইরেক্ট যে ভ্যালু পুট করবো এমন করে না, ফার্স্ট দেখো কি হচ্ছে তোমাদের। কার্ভ সার্ফেস এরিয়া সমান সমান টোটাল সার্ফেস এরিয়া বাই থ্রি দিয়ে আছে, কার্ভ সার্ফেস এরিয়া আছে আমাদের টু পাই আর এইচ, আর টোটাল সার্ফেস এরিয়া হচ্ছে টু পাই আর এইচ প্লাস আর বাই থ্রি, এটাই তো বলা আছে তাই না। এবার কি হচ্ছে, এখানে যখন আমি কাটাকুটি করছি কত হচ্ছে, টু পাই আর কেটে গেলো, এখানে টু পাই আর কেটে গেলো, এই থ্রিটা উপরে চলে যাবে, তাহলে কত হবে তোমাদের থ্রি এইচ সমান সমান এইচ প্লাস আর, এই এইচটা এখানে চলে যাবে, তাহলে কত আসছে টু এইচ সমান আর, তাহলে আর এর মান কত হচ্ছে টু এইচ হচ্ছে, এটা হচ্ছে তোমাদের আর এর মান, কিংবা এইচ এর মান কত হচ্ছে আর বাই টু, ঠিক আছে। এইচ এর মান তোমাদের আর, এই টুটা নিচে চলে আসবে টু, এটা একটা চলে আসলো, এইচ এর মান কত আসছে আর বাই টু। এবার হচ্ছে তোমাদের ফর্মুলা কি পুট করতে হবে, ভলিউমের, ভলিউমের কেন ফর্মুলা, কারণ ভলিউমই তো আমাদের বলা আছে না। ভলিউমের ফর্মুলা কি হচ্ছে, ভলিউমের মান দিয়ে আছে ফোর থ্রি ওয়ান টু, এটা দিয়ে আছে, আর ভলিউমের ফর্মুলা হচ্ছে তোমাদের পাই আর স্কোয়ার এইচ। এবার কি হচ্ছে, পাই আর স্কোয়ার এইচ সমান সমান আমি ফোর থ্রি ওয়ান টু লিখতেই পারি, এটা হলো। এবার কি হচ্ছে, পায়ের মান কত হয়, 22/7 হয়, আর তো আমরা জানি না, দরকার নাই। এইচ এর মান কত জানি, এই তো দেওয়া আছে, এইচ এর মান হচ্ছে আমাদের আর বাই টু দেওয়া আছে, এখানে কত হচ্ছে ফোর থ্রি ওয়ান টু, তাহলে এখান থেকে আমাদের আর এর মান চলে আসবে। তাহলে কি হচ্ছে, ফার্স্ট আমি কাটাকুটি করছি, দুইকে এখানে এগারো দিয়ে কাটলাম, আর এখানে কি হচ্ছে এগারোকে এখানে ডাইরেক্ট কাটছি, এগারোকে এখানে কাটলাম, এগারো দেখি এগারো তিনে ৩৩, তারপরে নেক্সট হচ্ছে তোমাদের আর, তারপরে এগারো নয় ৯৯, আর ২২ থাকছে এগারো দুয়ে, ঠিক আছে, এটা হয়ে গেলো। তারপরে এই যে সাতটা থাকছে, এই সাতটা তোমাদের উপরে গুনে যাবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আর কিউব সমান সমান কত হচ্ছে, আর কিউব কেন, কারণ এখানে স্কোয়ার আছে আর এখানে এক আছে, তাহলে কি হচ্ছে ৩৯২ গুণিত ৭। এবার এটা ডেফিনেটলি কিছু না কিছু কিউব হবেই, সেটা তোমাদেরকে ক্যালকুলেট করে সলভ করতে হবে, সেখানে তোমরা সলভ করে দিতে পারবে। আমি এখানে জানি ১৪ হবে, তাই তোমাদেরকে বলে দিলাম। আর যদি তোমরা জানো না, এটাকে ক্যালকুলেট করে তোমাদেরকে রুট করতে হবে, রুট কিংবা তুমি এটাকে ভাঙতে পারো, শিখিয়ে দিচ্ছি কেমন করে তাড়াতাড়ি সলভ করতে হয়। ৩৯২কে তুমি লসাগু মেথডে ভেঙে দাও, তাহলে কত হচ্ছে, দুই দিয়ে কাটলাম, ২১ ২, ২৯ ১৮, ২৬ আগেন দুই দিয়ে কাটছি, ২৮ ২৯ ১৮, আর ২৮ ১৬, এটা হয়ে গেছে। তারপর আগেন এখানে ২৪ ২৯ হয়ে গেল, আর এখানে ৭ গুণিত ৭ হয়ে গেল। তাহলে যখন আমি এটাকে লসাগু করলাম কত আসছে, ২ গুণিত ২ গুণিত ২, আর এখানে ৭ গুণিত ৭, আর এখানে আগে থেকে তোমাদের কত আছে, ৭ একটা আছে, তাহলে কি হলো, এটা আমাদের এটা একটা পেয়ার ২ এর, এখানে একটা পেয়ার ৭ এর, দুটোকে গুণ করলাম, তাহলে কত হচ্ছে, ১৪ হচ্ছে। আমি ৩৩ কেন পেয়ার করছি, কারণ এখানে কিউব রুট আছে না, তার জন্য কি হচ্ছে, এখানে তোমাদের ১৪ হয়ে যাবে। তাহলে আমাদের আরটা কত আসছে, তোমাদের ১৪ আসছে। এটা তো যদি তুমি মানে যে যখন সলভ করছো এই লসাগু করে চেক করে যদি চাইছো, তো হ্যাঁ দেখিয়ে দিতে পারো, সমস্যা নাই, ওখানে তোমাদের ভালো একটা ইমপ্রেশন হবে, কিংবা তুমি ডাইরেক্ট লিখতে চাও তাও সমস্যা নেই, কারণ এই সলিউশনটা তো এমনি বড় হয়েছে, বুঝতে পারছো। তাহলে আর এর মান তোমাদের কত চলে আসলো, ১৪ চলে আসলো। এবার আর এর মান যদি আমি ১৪ জানি, তাহলে এখান থেকে তো কার্ভ সার্ফেস এরিয়া বের করতে পারবো তাই না। কার্ভ সার্ফেস এরিয়া কত হয়, কার্ভ সার্ফেস এরিয়াই তো চেয়েছে, টু পাই আর এইচ। এবার টু হচ্ছে টু, পাই এর মান হচ্ছে, সরি এখানে পাই লিখে দিলাম, দাঁড়াও একটু মুছে দিই, এটা হচ্ছে ২২/৭, আর রেডিয়াস হচ্ছে ১৪, আর হাইটটা কত হচ্ছে, হাইটটা তোমরা জানো, হাইট হচ্ছে আর বাই টু তাই না, এখান থেকে তোমরা বের করলে না, হাইট হচ্ছে আর বাই টু, আর হচ্ছে ১৪ বাই টু, মানে কত হচ্ছে ৭ হবে, তাহলে এখানে তোমাদের কত হয়ে গেলো, ৭ হয়ে গেলো। তাহলে ৭ থেকে আমি এটা কেটে দিলাম, জাস্ট এই ক্যালকুলেশনটা করলেই তোমাদের আনসার। তো ক্যালকুলেশন কত হবে এখানে, ৪৪ গুণিত ১৪, তাহলে আমরা এখানে ক্যালকুলেট করলো ৪৪ ১৬, তাহলে আনসার কত আসবে, ৬১৬ তোমাদের সেন্টিমিটার স্কোয়ার আসবে, যেহেতু কি হচ্ছে কার্ভ সার্ফেস এরিয়া, এরিয়াতে তোমাদের বর্গ সেন্টিমিটারে লিখতে হবে, তো সেন্টিমিটার স্কোয়ার এটা লিখতে হবে। এটা যদি তোমরা লিখতে ভুলে যাও, তাহলে এখান থেকে তোমাদের এক মার্ক্স কেটে দিতে পারে, বুঝতে পারছো। অনেক জায়গা আছে যেখানে তোমাদের মার্ক্স কাটতে পারে, তো আমরা একটাও জাস্ট তাদেরকে চান্স দিব না যে আমাদের মার্কসটা কাটে, কারণ ম্যাথস অ্যান্ড রিজনিংয়ে তোমাদেরকে ফুল মার্ক্স তুলতে হবে।
তো এখানে তোমাদের আনসারটা দেখতেই পাচ্ছ কত হচ্ছে, 616 সেন্টিমিটার স্কোয়ার রয়েছে। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরে নেক্সট হচ্ছে ফিফথ নাম্বার প্রশ্ন, এখানে কেমন সলভ করতে হবে। এই প্রশ্নটা তোমাদের ভালগার ফ্র্যাকশন থেকে এসেছে। ভালগার ফ্র্যাকশন মানে ওই সিম্পলিফিকেশনের একটা পার্ট, এগুলোকে কেমন করে তোমরা লিখতে পারো। তো তোমাদেরকে বেসিকগুলো বুঝিয়ে দিচ্ছি। 0.0 আর তোমাদের এখানে কিছু একটা মান থাকলো, মেনে নাও এক থাকছে। তো উপরে যদি আমি বার দিয়েছি একটার উপরে, তাহলে কি হবে, ফার্স্টে কি ওই সংখ্যাটা লিখতে হয়, তারপরে পয়েন্টের পর কটা সংখ্যা আছে, পয়েন্টের পর তোমাদের দুটো সংখ্যা আছে, তাহলে নিচে আমাদের দুটো সংখ্যা হবে। কেমন করে, যত সংখ্যার উপরে বার আছে ওটা নয় ততটা নয় লিখতে হবে, আর যে সংখ্যার উপরে বার নাই সেই সংখ্যাকে আমাদেরকে জিরো লিখতে হবে। তাহলে এটাকে আমি কেমন করে লিখতে পারি, 1/9 0 লিখতে পারি। ঠিক আছে, এমন করে যদি আমি তোমাদেরকে দিয়ে দিই 0.22 দিই আর উপরে বার দিয়ে দিই, তাহলে কেমন করে লিখবো আমরা। এখানে হচ্ছে কোন সংখ্যার উপরে বার আছে, 22-এর উপরে বার আছে, তাহলে 22 লিখলাম। আর কটা সংখ্যার উপরে বার নয়, পয়েন্টের পর আমাদের সব সংখ্যার উপরে বার আছে, তার জন্য যদি বার আছে তাহলে কি লিখতে হবে, 9-9 লিখতে হবে। যদি মেনে নিলাম আমি এই এই বারটা হটিয়ে দিলাম, তাহলে কি লিখতাম আমি, 2-2 -2/9-9 লিখতাম। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। তারপরে নেক্সট আর একটা দেখে নাও, আমি জাস্ট দিচ্ছি 0.362, এমন করে লিখলাম, এখানে দুটো বার দিলাম। তাহলে কি হচ্ছে, ফার্স্ট আমাদেরকে পুরো সংখ্যাটা লিখতে হবে কি, 3, 6, 2 লিখলাম, কোন সংখ্যার উপরে বার নাই, তিনটার উপরে বার নাই, তাহলে 3-এ লিখলাম, দিয়ে আপনে কটা সংখ্যার উপরে বার আছে, দুটো সংখ্যা মানে দুটো নয় লিখতে হবে, আর কটা সংখ্যার উপরে বার নাই, একটা সংখ্যার উপরে বার নাই, তাহলে কি হবে, এখানে 0-1 লিখতে হবে। তো এমন করে তোমাদেরকে ভালগার ফ্র্যাকশনসগুলো লিখতে হয়। তো এটা কি তোমাদের বেসিকগুলো যদি তোমরা ক্লাস করনি, তো ডোন্ট ওয়ারি, এগুলো তোমাদেরকে ভালো করে সিম্পলিফিকেশনে কমপ্লিট করে দেওয়া হবে। আর যে আমি আলাদাভাবে KPSI-এর সরি SI বলছি কলকাতা পুলিশের কনস্টেবল প্রিপারেশন করেছি, ওই ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবা, তাহলে তোমাদের ম্যাথসটা ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার নেক্সট হচ্ছে তোমাদের এখানে সলিউশন ক্যাম্পে করতে হবে। সলিউশন ফার্স্ট হচ্ছে আমি যদি 1.05 এখানে বার আছে, ডিভাইডেড বাই 0.95 উপরে বার আছে, এখানে গুণে 0.409 উপরে বার আছে, 4 উপরে বার নাই। ঠিক আছে, এটাকে সলভ করি তাহলে আনসার কী আসবে। তো কেমন করে লিখতে হবে, 1-কে 1 লিখলাম, এইখানে আমি কেমন করে লিখতে পারি, প্লাস এ 0.05 বার লিখতে পারি, তাই না, কেমন করে তো লিখতে পারি। তার জন্য আমি এটাকে আরও বেশি ইল্যাবোরেট না করে তোমাদেরকে কেমন করে লিখে দিচ্ছি, এটাকে একটু শর্ট ফর্মে তার দিয়ে লিখে দিলাম। তাহলে কী হচ্ছে, তোমাদের এখানে আসছে জাস্ট 5 আছে উপরে পয়েন্টের পর, তারপরে কী হচ্ছে তোমাদের একটা সংখ্যার উপরে বার আছে। ঠিক আছে, তার মানে একটা নয় আর একটা সংখ্যার উপরে বার নয়, মানে এটা হচ্ছে তোমাদের 0, ওটাকে আমি এমন করে লিখে দিলাম। তারপরে কী হচ্ছে, ভাগ থাকবে, ভাগ থাকলো, এবার ভাগকে কেমন করে সলভ করবো, এখানে যে 0.95 আছে, তো ফার্স্ট তোমাদের যে সংখ্যাটা হচ্ছে 95 হচ্ছে, আর নিচে কি থাকবে, 90 বা 00 তো থাকবে না, কারণ দুটোর উপরে বার আছে, তাহলে নিচে কত থাকবে তোমাদের, 9-9 থাকবে। বুঝতে পেরেছো? এটা আগে এটাকে আমাদেরকে সলভ করতে হবে, তারপরে ভাগে সলভ করতে হবে, এটাকে সলভ করতে হবে, তাহলে আমাদের কী হয়ে যাবে, ফার্স্ট লাইনটা সলভ হয়ে যাবে, গুণে তোমাদের এখানে সলভ করতে হবে। এটাকে কেমন করে লিখতে পারি, ফার্স্ট পুরো সংখ্যাটা লিখতে হয় 409, কোন সংখ্যার উপরে বার নাই, 4-এর উপরে তোমাদের বার নাই, তার জন্য এখানে 4 দিয়ে মাইনাস করে দিলাম। আর কটা সংখ্যা আছে তোমাদের, 3টে, মানে দুটো সংখ্যার উপরে বার আছে, এই দুটো সংখ্যার উপরে বার আছে, তাই দুটো নয় লিখলাম, একটা সংখ্যার উপরে বার নাই, তার জন্য এখানে 0 লিখলাম। বুঝতে পারলাম? জাস্ট রুলস, স্টিক টু দ্য রুলস, এই রুলসগুলো যদি লিখে নিতে পারো তাহলে তোমাদের সলিউশনটা কমপ্লিট তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে এবার কী হচ্ছে, এটাকে আমরা লসাগু পসাগু সব কিছু করবো। তো 90+5 কত হচ্ছে, 95/90, এখানে ভাগে আছে, ভাগকে আমি গুণে যদি কনভার্ট করতে চাই তাহলে এটা কী হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তাই না। তাহলে কত হয়ে যাবে তোমাদের, 99/95 হয়ে যাবে। বড়ো বড়ো করে লিখছি যেন তোমাদের দেখতে সমস্যা না হয়, সবাই তো বেসিক্যালি মোবাইলে তোমরা ক্লাসগুলো করো। তারপরে এখানে কী হচ্ছে, এখানে যখন আমরা বিয়োগ করলাম তাহলে কত আসছে আমাদের, 405 উপরে থাকছে আর 990 নিচে থাকছে। বুঝতে পারলাম? তাহলে 95 থেকে 95 আমি কেটে দিলাম, এটা একটা হয়ে গেলো। তারপরে 99 থেকে আমি এটাকে কাটছি, তাহলে 10 চলে আসলো, এটা একটা হয়ে গেলো। তারপর আর একটা কী হচ্ছে তোমাদের, এখানে এই যে 9 দিয়ে 9কে আমি 10 দিয়ে কাটলাম, আর 9কে এখান থেকে কাটতে পারি, তাই না। 9 কত, 9×4=36 আর 9×5=45 হয়ে গেলো। তাহলে থাকছে কত তোমাদের, উপরে 45 থাকছে আর নিচে কত থাকছে, এই যে 10 আর এই যে 10, দুটোই গুণ করলে কত আসছে, 100 আসছে। তাহলে এটাকে আমি কেমন করে লিখতে পারি, 0.45 লিখতে পারি। তো কারেক্ট আনসার কত হয়ে যাবে তোমাদের, 0.45 এ তো তোমাদের আনসার হয়ে যাবে।
তো এমন করে তোমাদেরকে লিখতে লিখে লিখে সলভ করতে হবে। এটা তোমাদের আনসার নাম্বার কত হয়ে গেলো, 5 হয়ে গেলো। এবার লাস্ট কোয়েশ্চেন অফ দ্য সেশন, তাহলে তোমাদের আজকে ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে হচ্ছে তোমাদের আ সার্টেন সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে তোমাদের চক্রবৃদ্ধি সুদের হারে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কত টাকা, হচ্ছে তোমাদের 39,600, মানে 39,600 ইন ইজ 3 ইয়ার্স, মানে 3 বছরের জন্য। এবার কি হচ্ছে, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 12.12, মানে 12.5% হচ্ছে ফার্স্ট প্রথম বছরে, তারপরে 11.19 হচ্ছে সেকেন্ড বছরের জন্য, তারপরে হচ্ছে 16.23 হচ্ছে তোমাদের থার্ড বছরের জন্য। এবার কি হচ্ছে, দেন ফাইন্ড দ্য প্রিন্সিপাল, মানে তোমাদের প্রিন্সিপালটা আসলটা তোমাদেরকে বের করতে হবে। আমাদের কি হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা বলা হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছি, এ সার্টেন সাম অফ মানি প্লেসড অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট অফ রুপিস ইতনা ইজ ফর 3 ইয়ার্স, মানে তোমাদেরকে কি দেওয়া আছে, এই যে মানটা দেওয়া আছে এটা তোমাদের জটিল সুদের মানটা, মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা বলা আছে। তার মানে আমি কি কি চাই, মানে কি কি আছে আমাদের কাছে, কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে 39,600 বলা আছে, আর কি ফার্স্ট ইয়ারে তোমরা কত পাচ্ছ, এখানে কত হারে দেওয়া আছে 12.5, তো ওটা যেহেতু মিক্স ফ্র্যাকশন সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করো, তাহলে কত হচ্ছে 12^24 + 1 = 25/2, এটা হচ্ছে প্রথমটা। তারপরে দ্বিতীয় সালে কত দেওয়া আছে এটা, সো এই তো 11.19, তো আমি কি করবো 11.19 সিম্পল ফ্র্যাকশনে কনভার্ট করলে 99 + 1 = 100/9, এটা হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমাদের থার্ড ফ্র্যাকশনটা হচ্ছে 16.23, থার্ড বছরের জন্য হচ্ছে 16.23 দিয়া আছে হারে, তাহলে এটা কত, 16কে 3 দিয়ে গুণ করলে 48, 48কে 2 দিয়ে যোগ করলে 50/3, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার, এটা হচ্ছে তোমাদের থার্ড ইয়ার। এবার কি হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট জটিল সুদটা তোমরা কেমন করে, এটা এই দুটো সলভ করো, তারপর এই দুটোর একটা মান আসবে, দিয়ে এটাকে সলভ করবো, দিয়ে এটার একটা মান আসবে, এটা আমরা ইউনিট মেথড থেকে সলভ করতাম। রাকেশ যাদব স্যারের যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা হয়তো দেখেছো, তো ওই ক্লাস স্যারই সবচেয়ে ফার্স্ট স্টার্ট করেছিল, তারপরে তো এখন অনেকগুলো টিচারই আছে, তো তোমরা ওগুলো ফলো করতে পারো, কিন্তু এখানে তোমাদেরকে শর্ট ট্রিক্স থেকে সলভ করা যাবে না, বুঝতে পেরেছো, এটাকে তোমাদেরকে একটু লেন্দি প্রসেস দিয়ে সলভ করতে হবে। ওই স্কুল মেথড কি হচ্ছে, তোমাদের অ্যামাউন্টের ফর্মুলা কি হয়, অ্যামাউন্ট সমান সমান কি হয় তোমাদের ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, তাই না, অ্যামাউন্ট মানে সুদে আসল, মানে এটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে আসল, তাহলে সুদে আসল হয়ে গেল। এবার অ্যামাউন্টের ফর্মুলা কি হয় সবাই জানো, প্রিন্সিপাল 1 + রেট/100 এর পাওয়ার টাইম, এটাই তো হয় তাই না। এবার কি হচ্ছে, অ্যামাউন্ট তো আমাদের দেওয়া নাই, আমাদের কি দিয়ে আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে আছে, তার জন্য কি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান সমান কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট সেখানে থাকলো, প্রিন্সিপালটা দিয়ে গেলে বিয়োগ চলে যাবে, তাহলে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল হয়ে যাবে, তাই না। এবার অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল যখন হয়েছে, তাহলে অ্যামাউন্টের ফর্মুলা কি হয়, ওই প্রিন্সিপাল 1 + রেট/100 এর পাওয়ার t, এটা হয়ে গেলো অ্যামাউন্টের ফর্মুলা, মাইনাস পি, এখানে এটা হয়ে গেলো, তাহলে কি হচ্ছে পি কে আমি কমন লিখে নিতে পারছি, আর এখানে কি লিখতে পারলাম, এখানে লিখলাম 1 + r/100 এর, এখানে টি, আর এখানে -1 লিখতে পারি, এমন করে লিখতে পারি তো এই ফর্মুলাটাকে, তো ফর্মুলা এমন করে তোমাদেরকে লিখে লিখে বুঝে দিতে হবে তাদেরকে, ডাইরেক্ট যে লিখে দিলে এমন করে চলবে না, লিখে লিখে বুঝিয়ে দিলাম, এমন করে এটা হয়ে গেল। এবার নেক্সট কি হচ্ছে, এই রেটটা হচ্ছে, রেটটা প্রতি বছরের জন্য চেঞ্জ হচ্ছে, তার জন্য কি হচ্ছে, এখানে তোমাদেরকে ডাইরেক্ট টিতে 3 লিখবো এমন করে চলবে না, কি করতে হবে তোমাদেরকে, প্রিন্সিপাল যে প্রিন্সিপাল আছে ওটা লিখবো, তারপরে ফার্স্ট হচ্ছে 1 + রেট, প্রথম বছরের রেট কত হচ্ছে, এখানে দেওয়া আছে আমাদের কত, 25/2 দেওয়া আছে, তাহলে কি হচ্ছে এখানে 25/2, আর নিচে তোমাদের এখানে 100 থাকছে, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে। তারপরে সেকেন্ড বছরে কত হচ্ছে, 1 + নেক্সটটা হচ্ছে তোমাদের 100/9, তাহলে কত হচ্ছে এখানে 100/9, এখানে তোমাদের আগে 100 দিই। তারপরে থার্ড বছরে কত হচ্ছে, এখানে 50/3, 1 + 50/3, এখানে গুণে কত থাকছে, 100 থাকছে, এটা হয়ে গেলো, আর এখানে মাইনাস, এই যে ফর্মুলা আছে ফর্মুলা থেকে আমরা সব কিছু লিখলাম, তাহলে এটাকে যখন আমি সলভ করবো, 25কে কাটলাম 4 দিয়ে, এখানে 100কে 100 দিয়ে কেটে দিলাম, 100কে এখানে কত দিয়ে, 50কে 2 দিয়ে কাটছি, তাহলে কত থাকছে এখানে, প্রিন্সিপাল আমাদের যেটা আছে সেটা আমাদেরকে বের করতে হবে, অ্যামাউন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সমান সমান প্রিন্সিপাল, এখানে ফার্স্টটা কত থাকছে, এখানে থাকছে এই দুটো গুণ করলে 8, 8 × 1 + 1, তাহলে কত হচ্ছে 9/8, এটা হয়ে গেলো। দেন সেকেন্ড এটা কত হবে, 9 + 1 = 10, 10/9,
তারপরে থার্ডটা কত হবে, এখানে ছয়, ছয় প্লাস এক সাত বাই ছয় হবে, এটা হয়েছে ফার্স্ট। আর এখানে তোমাদের মাইনাসে এখানে এক থাকবে, তাই না? এটাকে সলভ করতে হবে, সলভ করছি, তাহলে কত হচ্ছে এখানে তোমাদের নয় দিয়ে নয় কেটে গেল, আর কিছু কাটবে, হ্যাঁ কাটবে, এটা পাঁচ দিয়ে কাটবে, তাই না? তো কত হচ্ছে, এটা দুই দিয়ে আমি কাটলাম, দুই পাঁচে দুই চারে, তাহলে কত থাকছে এখানে, পঁয়ত্রিশ, আর এখানে চব্বিশ থাকছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের মান কত তোমরা জানো, 3960। আর প্রিন্সিপাল তো আমাদেরকে বের করতে হবে, উপরে থাকছে তোমাদের কত, উপরে থাকছে পঁয়ত্রিশ, আর নিচে থাকছে কত, চব্বিশ থাকছে, আর এখানে কিন্তু মাইনাস ওয়ানে আছে। এবার এইখানে যে সলিউশন হবে, চব্বিশ মাইনাস পঁচিশ কত হয়ে যাবে, পঁয়ত্রিশ, চব্বিশ মাইনাস পঁয়ত্রিশ তোমাদের হয়ে যাবে এগারো হয়ে যাবে, তাহলে কত হচ্ছে এখানে, তুমি এটাকে লিখতে পারো পি, এগারো বাই চব্বিশ লিখতেই পারো, তাই না? তাহলে কি হচ্ছে, এবার পি এর মান কেমন করে লিখতে পারবো, এখানে হচ্ছে তোমাদের 39600 হয়ে যাচ্ছে, তাহলে পি কে এখানে আমি লিখে রাখলাম, এই চব্বিশটা উপরে চলে যাবে, এগারোটা নিচে ভাগে চলে আসবে, তাহলে কত হচ্ছে, 3960 গুণিত চব্বিশ, আর নিচে তোমাদের এগারো থাকছে, এগারো দিয়ে এটা কেটে যাচ্ছে, এগারো তিনে তেত্রিশ, এগারো ছয় ছেষট্টি, আর এখানে দুটো শূন্য থাকছে, বাস তোমাদের কাজ হচ্ছে 36-কে চব্বিশ দিয়ে গুণ দিলে কত আনসার আসবে, 864 আসবে, আর লাস্টে তোমাদের দুটো শূন্য, এটা হচ্ছে তোমাদের আসলটা। তো হয়ে গেলো তোমাদের আনসার কত হচ্ছে, 86400, এটা হচ্ছে তোমাদের আসল। তাহলে এখান পর্যন্ত তোমাদের ফুল ম্যাথসটা কমপ্লিট করে দিলাম, ক্লাসটা 10টার সময় আপলোড করে দিব তোমাদেরকে বলেছি, তো ওটাই আপলোডও হয়ে যাবে। তো আজকে ভিডিওর জন্য এতই, আর এই যে রিজনিংটা, রিজনিংটা তোমাদের নেক্সট দিন সলিউশনটা প্রোভাইড করে দিব, আর ডেইলি বেসিসে তোমাদেরকে বলছি আলাদাভাবে যদি খাতা বানাতে চো তো বানিয়ে নাও, আমি অনেকগুলো বই নিয়ে এসেছি, অনেকগুলো বই থেকে আর অনেকগুলো ইন্টারনেট সোর্স থেকে, আর আগে থেকে আমাদের যে ক্লার্কশিপের, তারপরে ডাব্লিউই পিএসসির যেটা তোমাদের আইসিডিএস করিয়েছিলাম, তারপরে মিসলিনিয়াস করেছিলাম, ওখানে রাইটিং সেকশনসগুলো করিয়েছিলাম, তো সব কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে, ডেইলি বেসিসে করানো হবে, ঠিক আছে? তো এটাই জাস্ট বলা ছিল। এবার নেক্সট হচ্ছে তোমাদের, স্যার ক্লাসটা আমরা কেমন করে জয়েন করতে পারবো, তো ক্লাস জয়েন করার জন্য কিছুই না, তোমাদেরকে কী করতে হবে, এই যে নাম্বারটা দিয়ে আছে 9609714558, এটাতে জাস্ট কি এসআই স্পেস দিবা, তারপরে মেন্স লিখবা, দিয়ে নিজের নামটা লিখে দিবা, তো ওখানে তোমাদেরকে আমি একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো, লিঙ্ক না তোমাদেরকে ডিটেলসটা প্রোভাইড করে দেবো, কোথায় পেমেন্টটা করতে হবে, পেমেন্ট করে তোমরা জাস্ট স্ক্রিনশটটা আমাদেরকে প্রোভাইড করে দেবে। স্ক্রিনশটটা কেন চাইছি, কারণ কি হচ্ছে, অনেকজন যেটা আমি তোমাদের ওয়্যারলেস অপারেটারের ক্লাসটা স্টার্ট করেছিলাম, তারপরে এসআইআর প্রিলিমসে ক্লাস করেছিলাম, তো ওখানে অনেকজন ভুয়া ক্যান্ডিডেটও ছিল, ওরা কি হচ্ছে ওই পেটিএম না কিসের একটা জাস্ট স্ক্রিনশট দেখে দেয়, যে তারপরে দেখানো হয় কি হ্যাঁ এখানে পেমেন্ট হয়ে গেছে, যখন আমি রিচেক করছি তো ওখানে দেখছি পেমেন্ট আসেইনি, তো তার জন্য কি হচ্ছে আমাদেরকে ট্রানজ্যাকশন আইডিটা ম্যাচ করতে হয়, তার জন্য একটু সময় লাগে, ট্রানজ্যাকশন আইডি ম্যাচ করলেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে সব পিডিএফগুলো প্রোভাইড করা হবে, টেলিগ্রাম গ্রুপে তুমি চ্যাট করতে পারো, আর আলাদাভাবে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা তোমাদেরকে, ভিডিও লিঙ্কটা আলাদাভাবে প্রোভাইড করে দেওয়া হবে। তো আজকে ভিডিওর জন্য এতেই, যদি তোমাদেরকে কিছু ডাউট আছে তো ডেফিনেটলি কমেন্টে জিজ্ঞেস করো, কিংবা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কল প্লিজ করো না, কারণ কিছু কল তুলতে এখন তো সময় বুঝতে পারছো অনেকটাই কম, তো তার জন্য তোমরা কি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তো হোয়াটসঅ্যাপ অনেকজনই করে রেখেছো এখন দেখতে পাচ্ছি, তো তোমাদেরকে এখন রিপ্লাই দেবো, আর সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই যদি নাও দিতে পারি, রাত্রে তোমাদেরকে 8টার পরে রিপ্লাই ডেফিনেটলি দেবো, ঠিক আছে? আর অনেকজন বলছে স্যার এখন জয়েন করতে পারবো, কিংবা তোমরা এখন হয়তো ক্লাস দেখছো, দেখবা অ্যাডমিট কার্ড পাওয়ার পর অনেকজন জয়েন করতে চাইছো, তো তোমাদেরকে বলে দিব, তোমরা অ্যাডমিট কার্ড পাওয়ার আগে পর্যন্ত ডেইলি কখনো তুমি জয়েন করতে পারো, সব কিছু নোটস এ টু জেড ফুল প্রোভাইড করে দেওয়া হবে, একসঙ্গে একটা লিঙ্কে প্রোভাইড করে দেওয়া হবে। তো তাই তোমরা কি করবা, ওই একটা লিঙ্ক থেকে সব কিছু পেয়ে যাবা, তুমি যখন খুশি তখন তোমরা জয়েন করতে পারো, জাস্ট পেমেন্টের স্ক্রিনশট তোমাদেরকে পাঠাতে হবে। এবার হচ্ছে পেমেন্টটা কি করতে হবে, যারা আগে এসআইএর প্রিলিমসের ক্লাসে ছিলে তোমাদের কি করতে হবে, 300 অনলি পে করতে হবে, আর যারা এসআই ক্লাসে ছিলে না, ওয়াইলেস অপারেটর হোক না, ডাব্লিউবিসিএস হোক না, ডাব্লিউএসিডিসিএল হোক না, তোমাদের ক্লার্কশিপ হোক, যে কোনো তুমি কোর্সে ছিলা, তো তোমাদের কোর্স ফি হচ্ছে 400 হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কোর্স ফি। তো আজকে ভিডিওর জন্য এতই, যদি আমার এফার্ট ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমি ডেফিনেটলি চেষ্টা করবো তোমাদের ডেইলি বেসিসে দুটো ক্লাস অ্যারেঞ্জ করতে, ঠিক আছে? তো আজকে ভিডিওর জন্য এতই ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।